দুর্গাপুরে ফের মৌমাছির কামড়ে আক্রান্ত হলেন আরও একজন। বুধবার সকালে এমএমসি টাউনশিপের রাস্তার ধারে ফের একবার এই ঘটনা ঘটেছে। এবার আক্রান্ত হয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক, তাকে ভর্তি করা হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। মৌমাছির কামড়ে গুরুতর আক্রান্ত প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক, বর্তমানে তিনি দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে দুর্গাপুরের ডিভিসি মোড় সংলগ্ন এলাকার এমএমসি টাউনশিপ এলাকায়। মৌমাছির কামড়ে গুরুতর আক্রান্ত বর্ধমানের বাসিন্দা ওই শিক্ষক তিনি জানান, প্রতিদিনের মতো তিনি বর্ধমান থেকে ট্রেনে চেপে দুর্গাপুর স্টেশনে নামেন। সেখানে অপর এক শিক্ষকের সাথে তিনি মোটর সাইকেলে চেপে দুর্গাপুরের বড়গড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন। দুর্গাপুরের এমএমসি এলাকায় একটি রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমকাই মৌমাছি তার উপর আক্রমণ করে। মোটর সাইকেলে বসে থাকা অপর এক শিক্ষক হেলমেট পরে থাকায় তিনি কোনো মতেই রেহাই পায়। মানে আমি ডিভিসি থেকে যাচ্ছিলাম, ওই সামনে যে রাস্তাটা আছে, হ্যাঁ, ওখানটায় মানে মৌমাছিতে আমাদের উপর অ্যাটাক করে আর কি। প্রচণ্ড মানে অনেকগুলো ছিল আর কি, প্রায় 30-40টা হবেই। হ্যাঁ, তা স্যার প্রথমে যাচ্ছিলেন, আমি পেছনে বসেছিলাম। ওই সময় অ্যাটাকটা হয় এবং আমরা যখন এগিয়ে যাচ্ছি, স্যারকে বললাম যে আপনি গাড়ি থামাবেন না, হ্যাঁ, আমাকে মৌমাছিতে কামড়েছে, তো আপনি চালিয়ে যান। যেহেতু যদি আমরা মানে কোনোরকমভাবে দাঁড়িয়ে যেতাম তাহলে প্রচণ্ড আরও সব কামড়ে একাকার করে ফেলতো, আর স্যার একটু বয়স্ক মানুষ, স্যারেরও কোনো ক্ষতি হতে পারতো। তাই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পরে জামা প্যান্ট ছেড়ে দেখছি, যখন দেখছি যে সব এত হাত ফাতগুলো কামড়ে দিয়েছে, ঘাড়ে কামড়েছে, নাকে কামড়েছে, মুখে কামড়েছে, আর তা মাথা টুপি ছিল বলে মাথাটি কামড়াতে পারেনি। হ্যাঁ, কিন্তু এখানে আসার পরে স্যার, এখানে যে ম্যাডাম আছেন, ডক্টর ম্যাম, উনি বললেন যে অ্যাডমিট করতে। তাই আমি বড়গড়িয়া স্কুলের টিচার, বড়গড়িয়া এফপি স্কুল, প্রাইমারি স্কুল, এই স্কুলের টিচার। স্কুলে যাওয়ার পথে এটা হলো? হ্যাঁ, স্কুল যাওয়ার পথে হয়েছে। দুর্গাপুর থেকে সাদর রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারী ধাম, 2 নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব 150 বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট, থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া, সুইমিং পুল, গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে। বাঁকে বিহারী ধাম থেকে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে। তাই আর দেরি না করে যোগাযোগ করুন সাইট অফিস বাঁকে বিহারী ধাম, গোপালমাঠ, দুর্গাপুর 17, মোবাইল 8116453975993248475900180485993282078 অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশরা রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ, মোবাইল 9434312120700180485।